চলে এসেছি মতিঝিলে। চলো মতিঝিলের ভিতরে যাচ্ছি, কত টাকা কি টিকিট কি কি আছে সবটাই তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। এটা হচ্ছে মতিঝিলে ঢোকার জন্য টিকিট কাউন্টার, আর এই হলো মতিঝিল। আমাদের মতিঝিলের গেটে ঢুকবো, তার আগে টিকিটটা কাটা হয়ে যাক। তোমাদের বলছি টিকিটটা কত করে এক একজনে। টাকা করে, আর যদি 5 বছরের বাচ্চা থাকে তার ফুল টিকিট লাগবে। এই দেখো মতিঝিলের, এই দেখো এখানে অনেক ফাস্টফুডের দোকান আছে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো স্ন্যাক্স ট্রাই করতে পারো। এই যে এটা ভোজনালয়ে গলি। এখানে নানা রকম গেস্ট হাউস আছে, তোমরা চাইলে একদিনের জন্য এদের সঙ্গে কথা বলে একদিন দুদিন তিন দিন তোমার যতদিন থাকার ইচ্ছা হবে তুমি ভাড়া করে থাকতেই পারো। পার্ক আছে, বাচ্চারা যদি তোমার সাথে আসে তো খুব ভালো করে এনজয় করবে। এই দেখো চিলড্রেন পার্ক, জাম্পিং প্লেস আছে, একটা না সরি দুটো আছে। তারপর দোলনা আছে, বড়রাও চড়ছে, তুমি চাইলে চড়তেই পারো। এখানে চিলড্রেন টয় ট্রেন আছে, আর একটা টয় ট্রেন আছে, তোমরা চাইলে গোটা পার্কটা টয় ট্রেনে ঘুরে ঘুরতে পারো। Thank you.
পারো। এখানে ছজন হলে গাড়ি ছাড়ে 120 টাকা ছজনের। সাইকেলও নিতে পারো, এই দেখো সাইকেল পাওয়া যাচ্ছে পার হেড 50 টাকা করে। ভিতরে একটা শো হয়, ওই শোটা হয় 6:45 থেকে, তোমরা চাইলে এসে দেখতে পারো। মতিঝিল যেটাই আমরা এখন ঢুকছি, আর আমি আগে যেটা দেখালাম ওটা হচ্ছে মতিঝিল পার্ক। চলো ভিতরে গিয়ে দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি কী কী আছে। এই ঘরের ভিতরে শোনা কথা অনেক রাজকোষ জিনিসপত্র আছে, টাকা পয়সা সব মজুদ করা আছে। এই ঘরটা এখনো পর্যন্ত ভাঙতে পারেনি। কিন্তু ভুলো না, আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে।